আমাদের নবী মোহাম্মদ জন্মগ্রহণ করছেন তো জানেন তো তিনি আহ ইসলাম গ্রহণ ছিলেন না ইসলাম গ্রহণ অনুসারে ছিলেন না তো আমার কথা হলো নবুতের আগে তো তিনি ইসলাম প্রসার করেনি তাই না তিনি আসলে কি তখন কি করতেন ধন্যবাদ আমাকে বলার জন্য বলবেন প্লিজ হ্যাঁ এই বিষয় তো এখন আহ মানে কোরআন একদম সরাসরি পরিষ্কার ভাবে কিছু তো বলা নাই কিন্তু যে হাদিস আছে সেখান থেকে পড়লে বোঝা যায় যে সে সময় মোহাম্মদ পত্তলিক ধর্মের অনুসারী ছিল এবং পত্তলিক প্রথাতে সে উপাসনা পর্যন্ত করত এই জিনিসটাই জানা যায় আমি আপনাকে কয়েকটা তাহলে রেফারেন্স দেখাই প্রথমে আমি দেখাই যে দাঁড়ান আমি একটু বের করে নেই প্রথমে আমি দেখাই যে এই যে হেরাগ পর্বতের গুহায় যে সে ইয়াটা করতো যে কি বলে প্রার্থনাটা করতো হেরা পর্বতের গুহায় সেই প্রার্থনাটা ছিল একটা পত্তলিক প্রার্থনা পত্তলিক প্রথা ছিল সেটা সেটা আব্দুল মুত্তালিব সেই আব্দুল মুত্তালিব নিজে একজন পত্তলিক ছিল সে এই পত্তলিক প্রথাটা চালু করেছিল এই যে হেরা পর্বতের গুহায় গিয়ে যে ধ্যান করা কি করতো আসলে তো জানা যায় না হয়তো গঞ্জা গঞ্জা খাইতে পারে কিন্তু এই যে এই প্রথাটা এই যে মানে যে প্রথাতে সে হেরা পর্বতের গুহায় তখন তার নামাজের সিস্টেম আল্লাপাক দেন নাই তাই না কি কি সুরা পড়তে হবে সেগুলো দেন নাই তখন যে মোহাম্মদ হেরা পর্বতের গুহায় যে কাজটা করত যেটাকে তারা বলতেছে প্রার্থনা করতো সেই প্রার্থনাটা আসলে কি সেই জিনিসটা আমরা জানতে পারি সিরাতুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গ্রন্থ থেকে এটার হচ্ছে নবীদের কাহিনী তিন মোহাম্মদ আসাদুল্লাহ গালি পৃষ্ঠ নম্বর বিরাশিতে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ইনফরমেশনটা সঠিক আহ ইসাক বলেন এভাবে নিঃসঙ্গ ইবাদত জাহিলিয়াতে রীতি ছিল তার কম পূর্ব থেকে যেমন আসুরের সিয়াম পালন করত তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ ইবাদত করত আব্দুল মুতালিব এটি প্রথম করেন মানে আব্দুল মোতালিব এই মানে জাহিলিয়াতের যে রীতিটা সেটা চালু করেন জাহিলি রীতি এটা হচ্ছে পত্তলিক জাহিলি রীতি এই জিনিস প্রথাটা আব্দুল সূচনা করেন আরেকটা হচ্ছে এখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ মানে পত্তলিক প্রথাতেই ইয়া করতো আরেকটা জিনিস দেখাচ্ছি সেই সময় একজন ব্যক্তি ছিলেন জায়দ ইবনে আমর এই ব্যক্তি ছিলেন সেই সময়ের দিনী ইব্রাহিম ধর্মের অনুসারী সেই সময় একটা পাকলা টাইপের লোক ছিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো এই লোকটা এখন আলবিদা বা নিহা গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা চারশো উনপঞ্চাশ থেকে চারশো বান্নতে যে জিনিসটা বলা আছে এই পুরা ঘটনাটা বলা আছে যে এখানে কি তার সাথে যে প্রথম মোহাম্মদের দেখা হয় এখানে দেখেন যে জিনিসটা বলা আছে একদিন জায়দ না আমর রাসুল্লাহ নিকট আসেন রাসুল্লাহ তখন এই সময় কিন্তু মুহাম্মদ জানতো না ইব্রাহিমের ধর্ম কি বা এগুলা কি কিছু জানতো না এই যে এই ব্যক্তির সাথে প্রথম দেখা হয় প্রথম দেখা এই ব্যক্তি তারা প্রথম বলে যে ইব্রাহিমী ধর্ম বলে একটা কিছু আছে তো এখানে লেখা আছে রাসুল্লাহ তখন জায়দ ইবনে হারিসকে সাথে নিয়ে একটি খানজা থেকে আহার করছিলেন দেখেন এখানে লেখা আছে একটা খানজা থেকে সে খাইতেছিল জায়দ ইবনে আমরকে খেতে আহ্বান করা হলে তিনি বললেন ভাতিজা আমি দেবতাদের নামে বলি দেওয়া পশু খাই না মানে হচ্ছে এই সময় মোহাম্মদ যে মাংসটা একটা মাংস নিশ্চয়ই খাচ্ছিলেন যে মাংসটা খাচ্ছিল সেটা দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল এবং আহ ইবনে আমর সেটা খাইতে অস্বীকার করলো যে তুমি তোমরা তো মানে জাহেলি যুগের তোমরা তো পত্তলিক তোমরা তো এই যে ইয়াগুলা খাও দেবদেবীর উদ্দেশ্যে বলি দেওয়া মানে মাংস খাও এগুলো আমি খাই না এইটা আমি দেবতার নামে আবার দেখেন টিকাতে লিখে দিচ্ছে টিকাতে আবার যে জিনিসটা লিখে দিচ্ছে যে সম্ভবত রাসুল্লাহ যে দেবতার নামে জবাইকৃত পশুগ্রস্ত আহার করতেন না তা তার জানা ছিল না এই ইনফরমেশনটা কোথা থেকে পাওয়া গেল এই জিনিসটা কিন্তু আবার এই লেখক লেখেন নাই যে আগে থেকেই মানে গ্রসিত খাইতো না এই কথাটার ভ্যালিডিটি কি বাঁচানোর জন্য এখান থেকে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে যে মোহাম্মদ যে মানে এগুলা খাইত এবং মোহাম্মদ যে পত্র লিখছিল এটা প্রকাশ হয়ে যাচ্ছে বলে আবার দেখেন নিচে আবার টিকাতে তারা লিখে দিচ্ছে সম্ভবত সম্ভবত রাসুল্লাহ যে দেবতার নামে পশুর খাইতেন না এটা আবার লিখে দিচ্ছে কারণ মোহাম্মদের তো পিট বাজেতে হবে মোহাম্মদ যে পত্রলীক ছিল এই জিনিসটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো তারা যে দাবি করে মোহাম্মদ জন্ম থেকে পবিত্র তাকে কোনোদিন অপবিত্রতা তাকে স্পর্শ করে নাই এই কনসেপ্টটা না আরো অনেকগুলো জিনিস আছে যে জিনিসটা আমি একটু আগেও দেখালাম যে মোহাম্মদ জাহিলিয়াতে রীতি অনুসারে হেরা পর্বতের গুহায় গিয়ে আহ পূজা অর্চনা করত প্রার্থনা করতো সেটাতেও কিন্তু প্রমাণ হয় যে মোহাম্মদ পত্তলিক ছিল তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ সেই সময় পত্রলিক ছিল কনফার্ম পড়তে লিখছিল কিন্তু মুসলিমরা হয়তো এই জিনিসটা কখনো স্বীকার করবে না কিন্তু সোর্স থেকে তো এটাই জানানো যায় মুসলিমরা যেটা করবে সেটা হচ্ছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবি করবে মোহাম্মদ জন্ম থেকেই মূর্তি বিরোধী ছিল মূর্তি বিরোধী একটা জন্ম থেকেই ছিল এরকম একটা হাদিস আছে যে হাদিসে বলা আছে মোহাম্মদ বলেছিল যে আমাকে জন্ম থেকেই আমি মূর্তি বিরোধী কিন্তু এই কথাটা মোহাম্মদের কথাটা তো সত্য হিসেবে গণ্য করার কোনো স্কোপ নাই কারণ একটা বাচ্চা তো খুব স্বাভাবিক বিষয় হচ্ছে একটা বাচ্চা তাদের যে আশেপাশে যে ধর্ম থাকে সেই ধর্ম শুনে শুনেই বড় হয় এবং সেখান থেকেই সে ধর্মটা শেখে একটা বাচ্চা যদি এরকম হয় যে সে ছোট মনে করেন আমার বাচ্চা মানে একটা মুসলিম ফ্যামিলির একটা বাচ্চা ছোট কাল থেকে যদি এরকম হয় যে না আমি নামাজ না আমি মূর্তি পূজা করবো তাহলে কিন্তু ছোট কাল থেকে এটা থাপ্পের উপরে রাখবে মা এবং পাড়া প্রতিবেশী সবাই থাপ্পরের উপরে রাখবে মায়ের উপরে রাখবে এই রকমের বাচ্চা কাচ্চা কিন্তু সহজ মানে রেয়ার কেস খুবই রেয়ার কেস হয়তো পাওয়া যেতে পারে মোহাম্মদ যদি এরকম হইতো যে সে প্রত্যুলিক পরিবেশে জন্ম নিছে প্রত্যুলিক দাদা দাদি প্রত্যুলিক দাদা আত্মীয় স্বজন সব প্রত্যুলিক আশেপাশে সবাই প্রত্যুলিক সবাই মূর্তি পূজা করতেছে সেই শুরু থেকে একটা মূর্তি পূজার বিরুদ্ধে যদি হইতো জন্ম থেকেই তাহলে তো ছোটকাল থেকেই তার উপরে রাখার কথা ছিল সবাই মিলা তারা মানে চ্যাপটা করে ফেলতো এতদিনে ওই যে যদি সে বলতো এই মূর্তি টুর্তি ছোটকাল থেকে যদি সে বলতো মূর্তি টুকটি ভুয়া তাহলে তো মাইরা চ্যাপটা করে ফেলতো থাপরাই দাঁত ফালাই দিত ছোটকাল থেকেই তাহলে তো এই জিনিসটা তো এই জিনিসটা যে সত্য এটা মেনে নেওয়ার তো কোনো কারণ বা কোনো যুক্তি তো আমি দেখতেছি না

জিনিসটা আসলে ক্লিয়ার হয়েছে ভাই আরেকটা কি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যদি সময় দেন আর কি আচ্ছা বলেন বলেন আচ্ছা আমার ভিতরে প্রশ্ন জাগে আর কি যে একটা বলা হয় না যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করা যায় না একটা গাছের পাতা নড়ে না নিঃশ্বাস নিতে পারি না ঠিক আছে তো এই লজিকটা যদি হয় তাহলে যখন খুনি খুন করে দর্শক দর্শন করে তো সেক্ষেত্রে আসলে আলটিমেটলি ড্রাইভার তো আসলে আল্লাহরই ফোরে তাই না তো আজকে আমি এক মোমিনের সাথে এটা খোলা আলোচনা আস্তিক হিসাবে আমি তাকে প্রশ্ন করছিলাম যে এরকমটা যদি হয় উনি তাহলে খারাপ এটা তার যে অপরাধটা দর্শনটা বা খুনটা তাহলে তো ওইটা ওনার আলটি পরোক্ষ ভাবে তার পর কথা যদি সরস্বতী যে থাকে সরস্বতী মানুষ কি থাকে তো তিনি তো এটা করিয়ে থাকেন তাই না তিনি আসলে আমার সাথে একমত নাই তিনি বলতেছেন ভালোটা মানে খারাপটা আসলে খারাপ দায়ভার আল্লাহ দিবেন না শুধু ভালোটা দায়ভার নেবেন তো আসলে এই ব্যাপারে আপনার মতামত চাইতেছি আর কি আসলে সবকিছু তো কথা ভালোটা খারাপটা সবটাই তো ওনার আচ্ছা এই বিষয়ে তো আমাদের অনেক কথা হয়ে গেছে অনেক আলোচনা হয়ে গেছে আপনি একটু পুরনো লাইভ খুঁজে দেখতে পারেন এবং সংশয় ডট কম একটা লেখা আছে ইসলামের অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে সেই লেখাটা একটু ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আর আপাতত এই হাদিসটা দেখায় দিচ্ছি এই হাদিসটার নাম্বারটা টুকে রাখেন এই হাদিসটা আপনি পরে খুব ভালো করে মনোযোগ দিয়ে এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই হাদিসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন এবং এই হাদিসটা একটা তাহাকিকৃত সহি হাদিস এই হাদিসটা ভালো করে বুঝবেন আগে বোঝার পরে আপনি আহ ওই লেখাটাও পড়েন এরপর আপনি যদি কারোর সাথে আলোচনা করতে হয় তাহলে আলোচনা করেন ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা আপনি তো আর কিছু বলছেন না পিসফুল মাইন্ড আপনি কি আর কিছু বলবেন না আপনি মিউট আনমিউট করছেন আপনার মনে হয় আপনাকে বিদায় জানাচ্ছি আচ্ছা নিজেকে হারিয়ে